Welcome back to Leave on Books. I hope you guys are doing absolutely fine. So in today's video, we will review two horror mangas, and these are my favorite horror mangas, right? And what I feel is, jara apnara manga golper boi poren, jara apnara horror poren, tara obosshoi ei dutu boi nam agei shunechen, because these are very, very, very famous. These are very well appreciated, and these are very well written or well drawn, whatever you say. And these are by Master Junji Ito, right? So the books are, let me show you one by one. The first one is Tommy by Junji Ito. And the next one is the ultimate favorite of everyone, the ultimate greatest of all time is Uzumaki. This one. So, এটা কিন্তু অনেক মোটা একটা বই উজুমাকি। আচ্ছা, তো একটা কথা একটু বলতে চাই আজকে, সেটা হচ্ছে কি আজকে আপনাদের যাদের মনে হয় যাদের একটু অ্যাংজাইটি ইস্যুজ আছে, যারা একটু হরর স্টাফ ভালোভাবে নিতে পারেন না বা যারা একটু গ্রসড আউট হয়ে যান, একটু ক্রিপড আউট হয়ে যান, প্রিটি সুন তারা অবশ্যই এই বইগুলো পড়বেন না, বিকজ দিজ আর ভেরি গ্রাফিক, দিজ আর ভেরি হরিফিক, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দিজ আর বিজার, ইউ নো দিজ আর অলসো ভেরি গোর, সো দিস ক্যান স্কার ইউ ফর লাইফ। যদি আপনি এইসব হ্যান্ডেল করতে না পারেন ভালোভাবে, প্লিজ কিপ দিস ভিডিও প্লিজ। ওকে ওকে, তারপর যেটা বলবো সেটা হচ্ছে আজকের রিভিউটা মোর সর্ট অফ রিভিউ রিভিউ হবে না, বিকজ ইটস আ গ্রাফিক নভেল, ইটস আ ভেরি ডিফারেন্ট ওয়ান, অ্যান্ড আই কান্ট অ্যাকচুয়ালি টক অ্যাবাউট দ্য প্লট অ্যান্ড থিংস লাইক দ্যাট, সো আই উইল ট্রাই টু মেক ইট অ্যাজ লাইক মাই অ্যাকচুয়াল ওপিনিয়ন অন দিস, মাই ইমোশন অন দিস, অ্যান্ড হাউ আই ফেল্ট ওয়াইল রিডিং থিংস অ্যাজ সাচ। ওকে, সো প্রথমে যে বইটার কথা বলবো সেটা হচ্ছে কি উজুমাকি, এই বইটা। এবং আরেকটা কথা সেটা হচ্ছে কি আজকে যদি আমি কোনো শহরগুলো, যেহেতু এটা জাপানিজ অথরে লেখা, অ্যান্ড দ্য নেমস অফ দ্য প্রোটাগনিস্ট অ্যান্ড অ্যান্টাগনিস্ট অ্যান্ড দ্য শহর জায়গার বর্ণনা সব কিছু জাপানিজ নামে করা, সো আই রিলি ডোন্ট থিঙ্ক আমি উচ্চারণগুলো ঠিকভাবে করতে পারবো। আই কান্ট প্রোনাউন্স আ জাপানিজ নেম ইন রাইট ভার্সন অর রাইট ফর্ম, রাইট, বিকজ আই লুক লাইক, আই মাইট লুক লাইক আ ডিসকাউন্টেড ভার্সন অফ দেম, বাট আই এম নট, রাইট, সো আই কান্ট, সো প্লিজ ফর গিভ মি অন দ্যাট নোট, অ্যান্ড লেটস স্টার্ট। এখানে হয় কি, দেখা যায় যে জাপানে একটা শহর আছে, সেই শহরটা মোটামুটি কার্সড। এখন কার্সড বলতে আসলে বুঝিয়েছে অভিশপ্ত একটা শহর, কিসের অভিশাপ, রাইট, বেসিকলি দেখা যায় ওই পুরা শহরটা একটু একটা ছোট্ট শহর, আজ একটা দূরবর্তী কর্নারের একটা শহর, এবং ওই শহর মোটামুটি একটা স্পাইরালের এফেক্ট আছে। স্পাইরাল আপনারা বুঝতে পারছেন, দিস থিং, রাইট, সো স্পাইরালের এফেক্ট আছে, এবং ওখানকার মানুষের ডে টু ডে লাইফ ইজ হ্যাম্পার বিকজ অফ দিস এফেক্ট অফ স্পাইরালস অ্যান্ড দিস কাইন্ড অফ সিচুয়েশন, অ্যান্ড এই স্পাইরালসের এফেক্টগুলো খুবই 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 বিজার। বেসিকলি দেখা যায় কি এখানকার যে মেইন প্রোটাগনিস্ট আমাদের কিরি অ্যান্ড হিজ বয়ফ্রেন্ড সোচি, অ্যান্ড দে আর বেসিকলি ওরা বুঝতে পারে যে দের ইজ সামথিং রং ইন দিস সিটি, বিকজ এখানকার যে ঘটনাগুলো ঘটছে, ডেথস এভরিডে, দিস বিজার হরিফিক স্টাফ এভরিডে, এটার কারণ কি, অ্যান্ড হোয়াট ইজ দিস অ্যাকচুয়াল কার্স অ্যাবাউট স্পাইরালস, রাইট, সো দে আর বেসিকলি ইন আ রান অফ ফাইন্ডিং আউট ইট সেলফ, মানে এটা কী আসলে জিনিসটা, অ্যান্ড এটা কীভাবে রান করছে, আর হাউ ইজ দিস কার্স, আর হাউ ইজ দিস হোল সিচুয়েশন গোয়িং অন অ্যাজ সাচ। তারপর দেখা যায় কি যে সোচির বাবা সাইটো, মিস্টার সাইটো, হি ইজ অ্যাকচুয়ালি অবসেসড উইথ দিস কাইন্ড অফ স্পাইরালস, অ্যান্ড উনি অলমোস্ট সবসময় ভাবতে থাকে হোয়াট ইজ দিস, অ্যান্ড হি ইজ অবসেসড, হি ইজ লাইক অবজার্ভিং এভরি নাও অ্যান্ড দেন হোয়াট ইজ দিস স্পাইরালস, অ্যান্ড ছোটোখাটো অনেক ইনসিডেন্টস হতে থাকে এই পুরো বইটাতে, অ্যান্ড অবসেশন আর বাড়তে থাকে, উনি কাজে যাওয়া ছেড়ে দেয়, উনি সব ছেড়ে দেয়, এবং প্রত্যেকটা ঘটনা স্পাইরালসের ফলে কোথায় কী হচ্ছে উনি সবগুলো একসাথে করে জানতে স্টার্ট করে যে, অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট হি বিকামস লাইক লুনাটিক, হি বিকামস ভেরি, কী বলবো আমি শব্দই খুঁজে পাচ্ছি না আজকে, হি বিকামস আই মিন লুনাটিক, একবার তো বললাম, মানে এমনটা হয় যে উনি আসলে ওনার কোনো কাজ থাকে না লাইফে আর এক্সেপ্ট ফাইন্ডিং আউট হোয়াট আর দিস স্পাইরালস, অ্যান্ড হি বিকামস অবসেসড উইথ ইট, অ্যান্ড যখনই কেউ না কেউ এই স্পাইরালগুলো নিয়ে অবসেসড হয়ে যাবে তখনই ডেথ ইজ আ মাস্ট, নাও দিস ডেথস আর পেইনফুল, ড্রেডফুল ডেথস, সো প্রথম যেই এপিসোডে প্রথম যে ডেথটা হয় আর কি, ভাই আমি ফার্স্টে মনে করছিলাম দিস ইজ দ্য মোস্ট ক্রিপিয়েস্ট ওয়ান, দেন আই ওয়েন আই প্রসিড উইথ দ্য চ্যাপ্টার্স আই ফাইন্ড যে এইটাই সবচেয়ে মোটামুটি নর্মাল ডেথ ছিল, এখানকার ডেথসগুলো খুবই বিরক্ত, পার্শিয়াল বডি এলিমেন্ট চলে যাচ্ছে মানুষের, মানুষের চুল, মানুষের দ্য হেয়ার ইজ সাকিং আউট লাইফ অফ হিউম্যান, অ্যান্ড ইউনো দিস পার্শিয়াল ফেসেস হট, ইটস আমি বলতেও পারবো না, ইটস টু গ্রাফিক ফর মি বিকজ আই হ্যাভ রেড দিস, অ্যান্ড
ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে হচ্ছে ডেথস আসতেছে, অ্যান্ড প্রত্যেকটা ডেথস ইন্টেন্স হচ্ছে, অ্যান্ড ইচ চ্যাপ্টার ইউ গো বাই ইউ আর মোর ক্লোজ টু দ্য অ্যাকচুয়াল দ্য সেন্টার অফ দ্য স্পাইরাল, লাইক হোয়াট ইজ হ্যাপেনিং টু দ্য স্পাইরাল অ্যান্ড থিংস লাইক দ্যাট। অ্যান্ড ওই শহরে মানুষ অ্যাক্ট আপ করছে এভাবে যে দেয়ার ইজ নাথিং গোয়িং অন, বিকজ হোয়েন এভার সামওয়ান ইজ অবসেসড উইথ দিস, ডেথ ইজ আ মাস্ট এগেইন। সো শেষ পর্যন্ত কিরিয়ান সোচি কি পারবে এই জিনিসটা ফাইন্ড আউট করতে, অর ইজ দিস আ বুক যেটা কিনা ডেসক্রিপশন দিবে আপনাকে, ডেফিনেশন দিবে, অর এই বইটা কি আপনাকে আসলেও বলবে যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল থিং বিহাইন্ড দ্য স্পাইরালস। অ্যান্ড দিস বুক ইজ আটারলি ব্রিলিয়েন্ট বিকজ অফ দ্য ইমাজিনেশন, বিকজ অফ দ্য ড্রয়িং। অ্যান্ড আমি জানি না মানুষ কেমনে এরকম রিয়েলিস্টিক এত, আমি জানি না, আমি পড়ার সময় আই ওয়াজ ফিলিং লাইক আই এম সিইং স্পাইরালস এভরিওয়্যার, অ্যান্ড আই ওয়াজ গ্রসড আউট, আই ওয়াজ ক্রিপড আউট, অ্যান্ড দিস ইজ ভেরি 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 বিজার। লাইক আমি যদি 1 to 10 একটা স্কেল করি বিজারনেসের, 10 থেকেও বেশি হবে, রাইট? অ্যান্ড আপনারা ছবিগুলো দেখেছেন অলরেডি, আপনারা বুঝতেই পারছেন যে হোয়াট আই এম টকিং অ্যাবাউট। অ্যান্ড মাই আই ডোন্ট নো, এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলের ডেথস আসে, অ্যান্ড প্রত্যেক চ্যাপ্টারে এই ডেথগুলোর যে হরিফিক বিবরণ, ভাইরে ভাই, লাইক আই এম ব্লোন আওয়ে। সো আমার ফেভারিট চ্যাপ্টারটা হচ্ছে কি পার্শিয়াল বডি, যে চ্যাপ্টারটা ছিল ওইটা, অ্যান্ড দ্য মেরুসা হেয়ার ওয়ান গ্রস, অ্যান্ড দ্য হসপিটাল প্রেগনেন্সি ওয়ান, যারা আপনারা পড়েছেন আপনারা জানেন। সো দিস ইজ দ্য বুক অ্যাবাউট দিস, অ্যান্ড আই হোপ ইউ গাইজ এনজয় দিস ওয়ান, দিস বিকজ এই বইটা ডিলস উইথ আ লট অফ থিং, অ্যাট দ্য সেম টাইম ইটস আ ভেরি পাওয়ারফুল ওয়ান। ওকে, সো দ্য নেক্সট ওয়ান ইজ টমি, দিস ওয়ান, অ্যান্ড টমি ইজ বেসিকলি, টমি ইজ আ কার্স ইট সেলফ, হার সেলফ অ্যাকচুয়ালি। টমি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল উইথ লং ব্ল্যাক হেয়ার অ্যান্ড আ বার্থ মার্ক আন্ডার হিজ আই, সরি আন্ডার হার আই। অ্যান্ড দেখা যায় কি টমি হচ্ছে এমন একটা মানুষ যে শি ক্যান সিডিউস অর শি ক্যান অ্যাট্রাক্ট এভরি হিউম্যান বিং, সরি নট এভরি হিউম্যান বিং, এভরি ম্যান আউট দেয়ার, অ্যান্ড হি ইজ দ্য আল্টিমেট হরর টু ম্যান, ইউ নো। অ্যান্ড মাই ফ্যামিলি আর্জি ইজ টু বিকাম টমি সামডে, টু সরি আই শুডন্ট সে দিস আর সেক্সিস্ট থিংস, বাট স্টিল ওকে। সো টমি ইজ দিস লেডি যাকে আপনি যতবারই মারবেন না কেন ততবারই সে এগেইন লাইফ নিয়ে আসবে, অ্যান্ড শি ইউ নো প্রোভোকস দিস পার্সনস অর হার লাভার্স টু ফাইট ফর হার, অ্যান্ড আলটিমেটলি সেই মারা যায়, অ্যান্ড যতবার সে মারা যাচ্ছে ততবার সে ব্যাক করছে উইথ অ্যান ইন্টেনশন টু সিরিউস ওয়ান গাই অ্যাট আ টাইম, এরকম টাইপের একটা বিষয়। অ্যান্ড দিজ আর ভেরি সেগ্রিগেটেড স্টোরিজ, টমির প্রত্যেকবার যখন টমি আসছে টমি ইজ ডিফারেন্ট, টমি ইজ নট, হ্যাঁ হয়তো প্যাটার্নটা সেম অফ দ্য কিলিং অ্যান্ড আদার থিংস, বাট ইট ইজ ভেরি গ্রস অ্যান্ড ভেরি গ্রাফিক। অ্যান্ড টমি শুধুমাত্র যে একটা মহিলা বারবার ওনাকে মেরে ফেলা হচ্ছে, অ্যান্ড বারবার সে জন্ম নিয়ে এসে পুরুষদের একদম গণধোলা দিচ্ছে বিষয়টা এরকম না, দের আর ভেরি, দিস বুক ইজ ডাউন দ্য লাইন মিসোজিনিস্টিক সাম পয়েন্ট, মিসোজিনিস্টিক অফ সাম পয়েন্ট, অ্যান্ড দেন এগেইন ইট ইজ অলসো টকস অ্যাবাউট জাপানিজ কালচার অ্যান্ড দ্য ন্যাচারাল হেট্রেড টুয়ার্ডস মেন, রাইট? অ্যান্ড towards men, actually it's a reverse psychology kind of situation, and Tommy is just unstoppable, Tommy is undeletable, Tommy is always there, right? And apni joto bari Tommy ke prothome ekrome ekta situation chilo je bola hocche je Tommy ke koyekta piece kore kete fela hoyeche, and whenever she scares the persons they try to kill Tommy, but kono lab nai because Tommy will return, and this is the horror, this is the horrific part of Tommy, right? So I don't know what I've told you guys and what I've said, but that's all I can say. Otherwise, it will be too many. What should I say? Like, it will be too much for you. Yep. And see, I'm already feeling like, okay. Because these are very graphic. Whenever I talk about these books, I feel like I'm seeing the situation. Because ami khubi affected chilam ei dutu boi pore, and I really feel like you also should buy these books. And these are from bookshelf. সো যারা আপনারা বুক শপ থেকে কিনতে চান আপনারা কিনতে পারেন ইউজিং মাই কোড লিভ অন বুকস 10 টু গেট 10% ডিসকাউন্ট ফ্রম দেয়ার ওয়েবসাইট, অ্যান্ড দেয়ার প্রিন্ট ইজ অ্যামেজিং অ্যাজ ইউ গাইজ নো, অ্যান্ড দ্য প্রাইস ইজ অলসো নাইস। সো গেট দিস অ্যান্ড রিড দিস, ইয়েস, বাই বাই।